সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে রয়েছে সাব্বির খান। এই মুহূর্তে আমি চলে আসলাম সরাসরি রাজধানীর শ্যামবাজারে আজকের পেঁয়াজের পাইকারি বাজারটা জানিয়ে দিব। দর্শক, জানা গেল যে পেঁয়াজের বাজার আজকেও নাকি বেড়ে উঠছে পেঁয়াজের বাজার, কিন্তু এলসি এখনও পুরা গড় ভর্তি এলসি দেখতে পাচ্ছেন বর্তমানে গড়ে। কিন্তু এলসির আমদানি অনেক আছে, কিন্তু এলসির বাজার আমাদের দেশে পূর্ণ পেঁয়াজের থেকে অনেকটাই ঊর্ধ্বগতি। কেন ঊর্ধ্বগতি হচ্ছে আর সামনে কি এলসির বাজার কমার কোনো সম্ভাবনা আছে কিনা, এ বিষয়ে কথা বলে জানিয়ে দিব। আর আমাদের দেশে পূর্ণ পেঁয়াজের বাজার এলসির উপরে যাবে না এলসির নিচে থাকবে দাম, এ বিষয়ে কথা বলে জানিয়ে দিচ্ছি। দর্শক সরাসরি কথা বলুন, দর্শক সঙ্গে থাকেন। সারা বাংলাদেশে বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে হাটে মাল আমদানি কম হয়েছে। আর এলসির জন্য মানুষের একটা আক্ষেপ ছিল যে এলসি আসলে বাজার কমবে, কিন্তু এলসির বাজার হলো 70 টাকার উপরে, 70-এর নিচে কোনো এলসি বাজার যায় না, যেই কারণে ওই দেশের বাজারটাও এখন 60 টাকা কেজি। এখানে দেশি বাজার তো 60 টাকা কেজি, কারণ দেশি পেঁয়াজের বাজার বাজার কমছে, আবার ভালো হঠাৎ এলসির কারণে নাকি? একটা কারণ হলো মানে এখন তো মাল শর্ট পড়তেছে, মালের শর্টের কারণেই বাড়তেছে, কমতেছে মালের শর্টের কারণে না? তার মানে আজকে আমদানি একেবারে কম? হ্যাঁ, হাটে আমদানি কম, ঢাকায় আমদানি কম। আচ্ছা আচ্ছা, এলসি কত করে বিক্রি করতেছেন বর্তমানে? এলসি এলোগা 70 টাকার ভিতরে, 70 টাকার ভিতরে, 70 টাকার ভিতরে একটা নির্দিষ্ট দাম বলেন কত টাকা? নির্দিষ্ট কোনো দাম নাই, কাঁচা মালের কোনো নির্দিষ্ট দাম হয় না, ফিক্সড একটা রেট থাকে নাকি? ফিক্সড কোনো না, এটা 70 টাকার নিচে আর কি, 70 টাকা ওভার না, 70 টাকা ওভার না। আর আমাকে দেশি পূর্ণ পেঁয়াজ কত বিক্রি করছেন? 60 টাকা বেচতেছি। এটা কোন জায়গার কাকা? এটা লগা নগরগান্দার, নগরগান্দা, নগরগান্দা। আর এটা কোন জায়গার কাকা? এটা ওটা ভাঙ্গার মাল, এটা ভাঙ্গার মাল না? আচ্ছা আচ্ছা, আর এটা কোন জায়গার কাকা? এটাও ভাঙ্গার মাল, এটা সব একই দাম? একই দাম কাকা। এতদিন তো মানুষ হাহাকার করছে এলসি পেঁয়াজের লাই, দেশি পূর্ণ পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকার জন্য, এখন দেশি পূর্ণ পেঁয়াজের বাজার কিন্তু এখনো ঊর্ধ্বগতি। সবাই বলছিল কিন্তু এলসি পেঁয়াজ আসলে বাজার একটু নিয়ন্ত্রণে আসবে, এখনো ঊর্ধ্বগতি কাকা? ঊর্ধ্বগতির কারণ হলো ইন্ডিয়ান সরকার যে রেট দিছে $550 এলসি করতে হবে, তারপর ট্যাক্স আছে, গাড়ি ভাড়া গুলা নিয়ে দেয়া গেছে 70-এর ওভার পরে দাম, ওইটা শোনার পরে যেন বাংলাদেশের মাল যদি ইন্ডিয়ান মাল 70 টাকা খায় তা বাংলাদেশের মাল 60 টাকা খাবে, এটাই মানুষের মানসিক একটা ধারণা। আগে যে ধারণা ছিল ইন্ডিয়ান মালের বাজার কম, ইন্ডিয়ান মাল আসলে 30-40 টাকা হইলে দেশের বাজার কমে যাবে, এখন দেখা গেছে ইন্ডিয়ান মালের বাজার বেশি তাহলে দেশের বাজার কমবো কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ইন্ডিয়ানের বাজার বেশি না? এটা ওইখান থেকে বাজার বেশি, ওইখান থেকে বাজার বেশি। আচ্ছা, আর ইন্ডিয়া যদি দাম কমে যায় ট্যাক্স ফ্রি করে দেয় তাহলে বাজার কমে যাবে, বাজার কমে যাবে না? এছাড়া মাল অ্যাভেলেবেল আসলে, যখন পর্যাপ্ত পরিমাণ মাল আসবে তখন বাজার আটটা কমবে, একটু কমবে না? তার মানে আপনি ঈদ উপলক্ষে কমার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আর ওভার হওয়ার সম্ভাবনা কম। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কাকা কি বললো, সামনে কিন্তু যদি এলসি পেঁয়াজের আমদানি অনেকটাই বেশি থাকে তাহলে কিন্তু পেঁয়াজের বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসবে এলসি পেঁয়াজ, আর দেশি পেঁয়াজের বাজারে কমার সম্ভাবনা আছে না? এরকমই থাকবে, 55-60-এর ভিতর থাকার সম্ভাবনাই বেশি, 55-60-এর ভিতর সম্ভাবনা থাকার বেশি না? আচ্ছা, এই যে ঈদ আসতেছে, ঈদ উদযাপনে কি বাজার কমবে না একেবারে? ঈদে তো কখনো মাল কমে না, কারণ কোরবানির তো মানে চাহিদা থাকবে, যে কোনো জিনিসের চাহিদা থাকলে বাজার কমে না, বাজার কমে না, বাজার বাড়ে, বাজার বাড়ে, ওই আহামারি বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই, ওইরকম বাড়ার সম্ভাবনা নাই। আচ্ছা, বুঝতে পারছি। দর্শক, এই ছিল আমার সর্বশেষ খবর আজকের পেঁয়াজের বাজার দর আপডেট। দর্শক,